So, how is the feeling? এই হচ্ছে এয়ারপোর্ট গেট নাম্বার 1 এর ক্রসিং টা এটা আমি আর আ পেছনে আরে দাঁড়াও দাঁড়াও এত তারা কিসের এখনো তো পুরো গল্পটা বাকি আছে তো গল্পটা শুরু হচ্ছে এখন থেকে ঠিক 5 দিন আগে মানে আজকে এখন আমাকে পোস্টার বানাতে হবে এখন জানি না কি করে বানাবো সেরকম ভাবে ছবি তুলিনি মানে তুলতে ভুলে গেছি আর পরে ফটোশুট করা হয়নি তো এন্ড বাই দ্য ওয়ে I am Shubhay and welcome to my universe, Shobhar. তো দেখো বেসিক্যালি ডিজাইন তো হয়ে গেল এরপরে চাপটা ছিল যে প্রিন্ট করানো আর প্রিন্ট থেকে আরও চাপ এই ভারী ফ্লেক্সগুলোকে নিয়ে আসা আই মিন এটা দেখে এরকম পাতলা লাগছে বাট ওহ মাই গড এটা হচ্ছে প্রিন্টিং সেন্টার আর এখানে কাজ হচ্ছে আর এরকম প্লাস্টিক বা কিচ্ছু ক্যারি করার জন্য দিচ্ছে না দ্য নেক্সট মর্নিং আর এখন টাফ ব্যাপারটা হচ্ছে যে আমাকে নিয়ে যেতে হবে এইটা মানে এই হোর্ডিংটা এই ব্যাগে করে সো কীভাবে নিয়ে যাবো জানি না লেটস সি এই 20x20টা যাব সো ব্যাগটা রেডি এবারে যাওয়া যাক এটা নিয়ে আমি এখন পৌঁছাতে যাচ্ছি এই হোর্ডিংটা তো লেটস গো The next day. So এটা হচ্ছে এয়ারপোর্ট এক নম্বরে ক্রসিং আর এয়ারপোর্ট এক নম্বর ক্রসিং থেকে একটু এইদিকে গেলে মানে যেখান থেকে নাগের বাজারটা ছাড়ে তো বেসিক্যালি এই হচ্ছে দিস ইজ ইট সো হাউ ইজ দ্য ফিলিং এরকম একটা মুখ কেন এই তো ফাইনালি দিস ইজ হাউ এটা করা হয় মানে এবার পুরো প্রসেসটা দেখলে এইভাবে গ্রাফিক ডিজাইনাররা এত খেটে এত কষ্ট করে ফাইনালি এরকম একটা জিনিস বেরোয় সো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক করো সাবস্ক্রাইব করো আর হ্যাঁ যদি কোনো প্রশ্ন থাকে মানে যদি কোনো ভালো ইনফরমেশন পেয়ে থাকো তোমাদের কোনো ইনফরমেশন দেওয়ার আছে বা কিছু তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাও আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটা এই পর্যন্তই সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন টেক কেয়ার